হয়েছে রাজা? কাঁদে না বাবা, কিছু হয়নি, কেউ বকবে না তোমাকে, তোমার মাম্মা আছে তো। যাও তুমি গিয়ে বাইক বাইক খেলো, আর আমি বাবাকে বলবো একটা বড় বাইক কিনে দিতে। ওকে, সত্যি প্রমিস? হুম, মাম্মাস প্রমিস। হ্যাঁ রে বাবা, চল তো ঘরে, চল, তোর কোথাও লাগেনি তো? হ্যাঁ, কোথাও কেটে টেটে গেছে কিনা দেখি ওষুধ দিয়ে দেবো, চল ঘরে চল। না না, কিছু হয়নি, পুলিশদেরকে কখনো লাগে, আমাকে লাগাতে হবে না। কেন আমি, আমার একদম আমার মতো, কিছুতেই কিছু হয় না বল। দাঁড়াও ডায়না, তোমার সঙ্গে আমার কথা আছে। কি কথা বলো? এসব কি ডায়না? কোনটা কি? তুমি রাজাকে কি শিক্ষা দিচ্ছ? কি শিক্ষা দিচ্ছি? মা হয় নিজের সন্তানকে যা শিক্ষা দিতে হয় তাই দিচ্ছি, তাই কি? তুমি তোমার সন্তানকে সঠিক শিক্ষা দিচ্ছ? তুমি ওকে মারপিট করতে শেখাচ্ছ, ওর বোনকে ব্যথা দিয়ে সরি অবধি বলতে শেখাওনি, ওকে শাসন না করে খেলনার বাইক কিনে দেবে বলে মন ভোলাচ্ছ, এতে তো ও কুশিক্ষা পাচ্ছে। ও তাই তো, এখন তুমি আমাকে শেখাবে আমি আমার ছেলেকে কি শিক্ষা দেব? বদ্ধি, আমি জানতাম এই ডাইনি বুড়ি এবার তোমায় ঝাঁত দেবে। দেখো তোমার বোন কি ছিল আর কি হয়েছে। আমার মনে হয় তুমি একটু বেশি রিয়্যাক্ট করছো। আমার একটা মাত্র ছেলে, ওর বাবা দিন রাত এত রোজগার করছে কার জন্য? ওর সব ইচ্ছে পূরণ করার জন্য। ওকে খুশি করাই আমাদের কাজ, খামোকে শাসন করে কষ্ট দেব কেন? সন্তানকে শাসন করা কি তাকে কষ্ট দেওয়া? আর রানী তোমার সন্তান না, তার কষ্ট কিচ্ছু না। তুমি সব ভুলে গেছো ডায়না, তুমি দেখলে না রাজা কিভাবে রানীকে ব্যথা দিল? রানীমা, তোমার ব্যথা লেগেছে? বললাম তো লাগেনি। ওই তো, ও তো বললো ওর ব্যথা লাগেনি, ওর মাও তো কিছু বলছে না। তুমি অকারণ অশান্তি কেন করছো শশী? ওরা এই কবছর এভাবেই মানুষ হয়েছে, তখন তুমি ছিলে না, দেখতেও আসনি কে কাকে ব্যথা দিয়েছে আর কে কাকে সরি বলছে। আমি বলছিলাম যে এটা ঠিক, ওরা এই কটা বছর এরম ভাবেই মানুষ হয়েছে, কিন্তু ও বেচারে কিছু বলে না, তার মানে তো এরকম না যে ওর ব্যথা লাগে না, বাচ্চা মেয়ে কিছু বলতে পারে না, আর ও যদি কিছু বলে তখন রাজা ওকে দুমদাম মেরে দেয়, এটা কি ঠিক বলো?